हाय फ्रेंड्स, आमी शंटाई एंजेल। आज आमी खूब सहज एक रेसिपी तुम्हारे संगे शेयर करब, से हलो पटले झाल। तो चलो शुरू करा जाक। कड़ाई गरम हो गए, एबार कड़ाईते एकटू तेल दिए दी। अपेक्षा करब तेलटा जाते गरम हो। तेलटा गरम हो गेले तारपर ওতে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি এতে নুনটা দিয়ে দেবো, কারণ নুনটা দিলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই হয়ে গেছে আমার পটলগুলো ভাজা। এবার আমি পটলগুলোকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। আগে একটা বড় মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর এতে পোস্ত বেটে রেখেছি। পোস্তর সাথে একটু লঙ্কা, একটা টমেটো, এই যে একসাথে করে মিক্স করে বেটে রেখেছি। হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা। এবার এতে আমি পোস্তটা আর বেটে রেখেছিলাম যেটা, সেটা আমি অ্যাড করে দেবো। পোস্ত, লঙ্কা আর একটা টমেটো আছে, আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। একসাথে এবার পটলটাও দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে এবার কষিয়ে নেবো ভালো করে। হালকা একটু চিনি দিতে হবে এতে। এবার এগুলো একটু কষিয়ে নিই ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে সামান্য জল দিয়ে দেবো, যাতে পটলের মধ্যে এই মশলাটা একটু ঢেকে, তাহলে টেস্টটা ভালো হবে। বেশি না, সামান্য জল। জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই কী পরিস্থিতিতে আছে। একদম জলটা শুকিয়ে গেছে। হয়ে গেছে আমার পটলের ঝাল রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে লাইক অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর বেল আইকন ক্লিক করো অবশ্যই। থ্যাংক ইউ।